বর্তমান সময়ে অনেক মানুষই চোখ ওঠা রোগে ভুগছেন। চোখ ওঠা রোগটিকে মেডিকেল সায়েন্সের ভাষায় বা ইংরেজিতে কনজাংটিভাইটিস বলে। চোখ ওঠা বা কনজাংটিভাইটিস হচ্ছে চোখের ভাইরাসজনিত ইনফেকশন। চোখ ওঠা মারাত্মক ছোঁয়াচে রোগ। যার চোখ ওঠা রোগ হয়েছে তার মাধ্যমে সুস্থ মানুষের চোখ ওঠা রোগ হতে পারে। চোখ ওঠা রোগ বা কনজাংটিভাইটিস হলে চোখ লাল হয়ে যায়, চোখ ব্যথা ও খচখচ ভাব হয়ে থাকে, চোখ দিয়ে পানি পড়তে থাকে, চোখ চুলকানো এবং জ্বালাপোড়া করে, আলোর দিকে তাকালে অস্বস্তি লাগে, চোখের কোণায় ময়লা বা কেতর জমতে পারে। মানুষের চোখ ওঠা রোগ বা কনজাংটিভাইটিস রোগ কেন হয়? এক, চোখ ওঠার মূল কারণ ভাইরাস এবং চোখ ওঠা রোগ অতিমাত্রায় ছোঁয়াচে। দুই, অপরিষ্কার বা নোংরা জীবনযাপন চোখ ওঠার অন্যতম কারণ। চোখ ওঠা রোগ নিয়ে আমাদের সমাজে কুসংস্কার প্রথা বিদ্যমান রয়েছে। সেটি হলো, চোখ ওঠা মানুষের চোখের দিকে তাকালে একজন সুস্থ মানুষের চোখ ওঠা রোগ হতে পারে। আসলে এই ধরনের ধারণা একেবারেই ঠিক না। চোখ ওঠা রোগীর সংস্পর্শে না যাওয়া, কী কী ধরনের সতর্কতা অবলম্বন করলে একজন মানুষের চোখ ওঠা রোগ বা কনজাংটিভাইটিস রোগ হবে না। এক, চোখ ওঠা রোগীর সংস্পর্শে না যাওয়া, চোখ ওঠা রোগীর সাথে হ্যান্ডশেক না করা, চোখ ওঠা রোগীর ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার না করা, কিছু সময় পর পর পরিষ্কার ও বিশুদ্ধ পানি দিয়ে চোখ পরিষ্কার করা। কোনো মানুষের চোখ ওঠা রোগ বা কনজাংটিভাইটিস রোগ হলে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখের ড্রপ ব্যবহার করা।